আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন, আমি রিদওয়ানা বিনতে জলিল। হাজার কোটি টাকার মালিক হয়েও নিজেকে এবং নিজ পরিবারের সদস্যদের শাস্তি পাওয়া থেকে বাঁচাতে পারলেন না দুর্নীতির বরপুত্র প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। ভারতীয় গোয়েন্দা সংস্থা জালে ধরা পড়ে এবার তিন দিনের রিমান্ডের মুখোমুখি হয়েছেন পিকে সহ তার সহযোগীরা। এদিকে একদিনেই উন্মোচিত হয়েছে পশ্চিমবঙ্গে পিকের বিশাল পাপের সাম্রাজ্য। পিকে হালদারের পাপনামা নিয়ে আরও থাকছে মাহাদি হাসানের রিপোর্টে। ঠিক দুদিন আগেও নিজেদেরকে আইনের ধরাছোঁয়ার বাইরে ভেবেছিলেন বাংলাদেশের আর্থিক খাতের শীর্ষ জালিয়াত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। শনিবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়ার পর রোববার বিশেষ আদালতে তোলা হয় পিকে হালদার সহ তার পাঁচ সহযোগীকে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ মাথায় নিয়ে বাংলাদেশ থেকে পালানোর দায়ে তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ভারতের ব্যাংকশাল স্পেশাল সিবিআই কোর্ট। একই সময়ে প্রাণেশ হালদার ওরফে প্রীতিশের স্ত্রীকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এছাড়া উত্তম মিত্র, স্বপন মিত্র, প্রশান্ত হালদার, প্রীতিশ হালদার এবং তার জামাতা সঞ্জীব হালদারকে সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পিকে হালদার ও তার সহযোগীদের ২০টিরও বেশি বিলাসবহুল বাড়ির সন্ধান পাওয়া গেছে। গোয়েন্দা সূত্র বলছে মুম্বাই সহ ভারতের আরও কয়েকটি শহরে সম্পদের পাহাড় গড়েছে এ চক্র। এখন পর্যন্ত বাড়ির সন্ধান পাওয়া গেছে কলকাতা, রাজারহাট, দমদম, দক্ষিণ চব্বিশ পরগনা সহ অন্তত ৯টি এলাকায়। মাহাদি হাসান, আরটিভি। বহিঃসমর্পণ বা বন্দি বিনিময় চুক্তির অধীনে পিকে হালদারকে ভারত থেকে দেশে ফিরে এনে বিচারের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তাকে দ্রুত দেশে আনতে ভারতের সঙ্গে কথা চলছে। তবে দুদকের আইনজীবী খুরশিদ আলম জানালেন ভারতে পিকের বিচার শুরু হলে তাকে ফিরে আনার বিলম্ব হবে। তাকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করলে প্রায় ১১,০০০ কোটি টাকার দুর্নীতির নেপথ্যের নায়কদের তথ্য মিলবে বলে মনে করে দুদক। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি পিকে হালদার বাংলাদেশে আর্থিক খাতে শীর্ষ দখলদার ও ঋণ খেলাপি। ২০১৯ সালে পালিয়ে দেশ ছাড়ার পর গ্রেফতার হয়েছেন ভারতে। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। আমি মনে করি যে এখানে অবশ্যই বাংলাদেশ সরকারকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে অত্যন্ত সক্রিয় ভূমিকা তৎপরতার সাথে করতে হবে এবং ভারতের সাথে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আইনি প্রক্রিয়ার সুযোগগুলো নিতে হবে, যেটি আন্তর্জাতিক এবং জাতীয় আইনে সে যেটি সুযোগ করে দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে। পিকে হালদার বাংলাদেশে ওয়ান্টেড ব্যক্তিত্ব, আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেক দিন ধরে চাচ্ছি। সে অ্যারেস্ট হয়েছে, আমাদের কাছে এখনো অফিসিয়ালি কিছু আসে নাই। আমাদের যা কাজ আমরা আইনগত কাজ। দুদকের আইনজীবী খুরশিদ আলম মনে করেন পিকে কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বড় আর্থিক অনিয়মের পেছনের রাঘব বোয়ালদের সন্ধান মিলবে। এন্টারটেইনমেন্ট টিমটা খতিয়ে দেখছে, খতিয়ে দেখার পরে নিশ্চয়ই তাদের একটা রিপোর্ট আসবে। একটা ক্রিমিনাল প্রসিডিং হতেও পারে, আবার হয়তো নাও হতে পারে। তবে সোর্স অফ মানি যে ঢাকা, এটা তো প্রুফ হয়ে গেছে এবং এমএলএর মাধ্যমেই তারা কাজটা যেহেতু করেছে, আমরা মনে করি তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং হলেও তাকে আনা যাবে আন্ডার দ্য এক্সট্রাডিশন ট্রিটি। আমি মনে করি ওনাকে তড়িৎ গতিতে এখানে নিয়ে আসা উচিত, কারণ ওনাকে ইন্টারোগেশন করলে ওনার পিছনে কারা ছিল এই জিনিসটা ফার্স্টে বেরিয়ে যাবে এবং কি পরিমাণ টাকা পাচার হয়েছে সেটা সঠিক একটা ব্যাখ্যা পাওয়া যাবে। কারণ এখন আমরা অনুমান করছি ১০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে ৩৭টি মামলা রয়েছে। পিকের প্রায় ১,০০০ কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ করেছে দুদক। তাকে দেশে এনে বিচার নিশ্চিত করাই এখন প্রধান কাজ বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বিপুল পরিমাণ অবৈধ জ্যামার, রিপিটার এবং নেটওয়ার্ক বুস্টার সহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সংগঠিত অপরাধ আড়াল এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিতে এগুলো ব্যবহার হয়ে থাকতে পারে বলে ধারণা করছে র্যাব। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে র্যাব ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন জাহিদ রহমান।
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধের তথ্য দ্রুত সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানো বাধাগ্রস্ত করতেই এ ধরনের জ্যামার, রিপিটার ও নেটওয়ার্ক বুস্টার অবৈধভাবে ব্যবহার করে আসছিল আবু নোমান ও সোহেল রানা। আটক আসামিরা প্রাথমিকভাবে ই কমার্স পেজ ও ওয়েবসাইটে উচ্চ মূল্যে জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার অবৈধভাবে বিক্রি করে আসছিল স্বীকার করে বলে জানায় র‍্যাব। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এই মোবাইল জ্যামার একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ইলেকট্রিক ডিভাইস ইউজ করে যে কোনো কেউ চাইলে যে কোনো এলাকায় এ সমস্ত মোবাইল নেটওয়ার্ককে ডিস্টার্ব করতে পারে, ফলে ওই সংশ্লিষ্ট এলাকায় কোনো অপরাধ যদি সংঘটিত হয় সেই অপরাধের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সময় মতো অবহিত করা যায় না। চীন থেকে আমদানি করা এসব পণ্যের সাথে কারা সম্পৃক্ত তা তদন্ত করা হবে বলেও জানায় র‍্যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে অস্বাভাবিক করে ফেলার জন্য তারা এটি করেছে কি না বেশ কিছু কোশ্চেন তাদেরকে করা হয়েছিল, যেটা সদুত্তর কিন্তু আমরা পাইনি, আমাদেরকে তারা ওভাবে কনভিন্স করতে পারেনি। তো তাদের সেই জিনিসটা বিবেচনা করলে যে তারা যে অস্থিতিশীল করার জন্য এই সমস্ত জিনিসগুলো মজুদ করেনি সেই জিনিসটাকে উড়িয়ে দেওয়া যায় না। বিটিআরসির অনুমোদন ছাড়া এ সকল যন্ত্র ও যন্ত্রাংশ ক্রয় বিক্রয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ও মোবাইল অপরাধের অভিযোগের প্রেক্ষিতে জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ভোজ্য তেল নিয়ে সারা দেশে অস্থিরতার মধ্যে এবার বাড়তে শুরু করেছে আটা, ময়দা ও পেঁয়াজের দাম। ময়দা ও আটার দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। 15 দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজেও রসুনের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। এদিকে চট্টগ্রাম নগরীতে 12,240 লিটার ভোজ্য তেল মজুত করায় দুটি প্রতিষ্ঠানকে 5,00,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। দফায় দফায় ভোজ্য তেলের দাম বৃদ্ধির ধাক্কা সামলানোর আগেই নতুন করে আরেক দফা বাড়তে শুরু করেছে সব পণ্যের দাম। আটা, পেঁয়াজ, চিনি, মসুর ডাল বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। 2 কেজি ময়দার প্যাকেট 105 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকা। আটা বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি ভারত থেকে গম আমদানি বন্ধ হওয়ায় আটার দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। গত 2-3 মাসের সার্বিক বিচার করলে 2 কেজি আটার প্যাকেট ছিল 70 টাকা, সেই আটা এখন 100 টাকা প্যাকেট। আর আসলে বাড়ার এই প্রেক্ষাপটটা হয়েছে আপনার ইউক্রেন রাশিয়া। ভারতীয় পেঁয়াজ আমদানির বন্ধের অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। আটা, মসুর ডাল, ময়দা, তারপর আপনার চিনি, এগুলো সবই, আবার পলাও চাল, এগুলো মোটামুটি সবই কেজি প্রতি 5 থেকে 7 টাকা বা 15 টাকা বৃদ্ধি পাইছে। সকল পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বেশি হয় ক্ষুব্ধ ক্রেতারা। ঈদের আগে যে পেঁয়াজ কিনছিলাম আপনার 27 টাকা 28 টাকা, এখন বিক্রি করতেছে 45 টাকা। 500 টাকা নিয়ে আইছি, তেল হইলেছি 200 টাকার, মাছের দামও বেশি জানেন না। ওনার আর বাজার করছি ওই না, ওনার আছে 300 টাকাতে, 300 টাকা দাঁড় কিনিম কর। সব কিছুর দাম অনেক বেশি, আর এত বেশি যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে তো সমস্যা, সেই হারে কিন্তু স্যালারি বাড়তেছে না আমাদের। চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে 12,000 লিটার ভোজ্য তেল জব্দ করে এবং দুটি প্রতিষ্ঠানকে 5,00,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এখন যখন দাম বেড়েছে এখনই উনি মালটা বাজারে স্থাপন করছেন, বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করেছেন, তো আমরা এই অপরাধে ওনাকে 2,50,000 টাকা অর্থদণ্ড করেছি। এদিকে হিলিতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি করলে শক্ত জানাবে সরকার। তবে আন্দোলনের নামে আবারও বিএনপি যদি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায় তাহলে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। সকালে রাজধানীতে নিজ বাসভবনে ব্রিফিংকালে এই হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যারা আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারে নি, সে দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই বলেও মন্তব্য ওবায়দুল কাদেরের। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে অলওয়েজ ওয়েলকাম, কিন্তু আন্দোলনের নামে যদি আবারও জ্বালাও পোড়াও করা হয়, আগুন সন্ত্রাস চালানো হয়, বিএনপি যদি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে, তবে জনগণের জানমাল রক্ষা, দেশবাসীকে সাথে নিয়ে বিএনপিকে
সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত। এডিস মশা লার্ভা ধ্বংসে ঢাকার দুই সিটি বিশেষ অভিযান পরিচালনা করল। শুরুতেই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে উত্তর দক্ষিণ সিটি লার্ভি সাইট ও অ্যাডাল্ট সাইট করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগে প্রয়োজন মশার প্রজনন স্থল ধ্বংস করা, আর এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিকদের সম্পৃক্ত করতে না পারলে সুফল মিলবে না। সাদিয়া কারিজের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন স্বপন দেওয়ান। রাজধানীর লালবাগ এলাকা, রাস্তার পাশে জমে থাকা পানিতে অবাধে বংশ বিস্তার করছে মশার ঝাঁক। এ পথ ধরেই নিয়মিত স্কুলে যাতায়াত শিক্ষার্থীদের। যদিও শিশুরাই সবচেয়ে বেশি ডেঙ্গু ঝুঁকিতে থাকে। শুধু লালবাগ নয়, সাম্প্রতিক বৃষ্টির পর রাজধানীর অনেক এলাকাতেই এখন মশার এমন প্রজনন স্থলের দেখা মেলে। ধোঁয়াটা মানে দিয়ে যায়, সাথে সাথে মশা আবার এসে বসে। মশা যায় না, মশা বরঞ্চ সেদিন আরো রাগ হয়ে যায় মশা আমাদের উপর। রাতে শুরু অনেক বেশি মশা কাটে আমাকে। ময়লা নোংরা আবর্জনা এই ড্রেনে না ফেলে, মানে ওই ডাস্টবিনটা যদি ফেলে দেয়, তাহলে এই সমস্যাটা হবে না। রাজধানী জুড়ে ছড়িয়ে থাকা আইসক্রিম বা চায়ের ফেলে দেয়া কাপ, চিপস কিংবা বিস্কিটের প্যাকেট আর নির্মাণাধীন ভবনে বহুদিনের জমানো পানি এডিস মশার বংশবিস্তারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যারা এটার আন্ডারে আছে ওরা যদি একটু খেয়াল দেয়, নজর দেয়, যে জায়গাটা পরিষ্কার করে, তাহলে আমাদের জন্য একটু ভালো। স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীতে তিন বছরের মধ্যে সর্বোচ্চ এডিসের লার্ভা পাওয়ার পর অভিযানে নামে দুই সিটি। দক্ষিণের সাতটি ওয়ার্ডে এরই মধ্যে বিশেষ অভিযান শেষ হয়েছে, আর উত্তরের 54 ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু হবে 17 মে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেভাবে অভিযান চালাচ্ছে, আমাদেরও নিজস্ব কীটতত্ত্ববিদ আছে, আমরা তাদের সঙ্গে কনসাল্ট করেই কাজ করছি। ওষুধ ছিটানোর থেকে ব্রিডিং প্লেসগুলো অপসারণকে বেশি গুরুত্ব দিচ্ছি। যেগুলো জায়গায় দৃশ্যমান মশার ব্রিডিং হচ্ছে, উৎপত্তি হচ্ছে, সেগুলো আমরা সবই ধ্বংস করে দিয়েছি। কাজেই আমরা মনে করছি না যে শুধুমাত্র এই সময় কেবল লার্ভি সাইড আর অ্যাডাল্টি সাইড করে এডিসের বিস্তার কতটা রোধ করা যাবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। ঘনত্বের ইন্ডেক্স যেটি বেশি পেয়েছি সেটি ধরে যদি আমরা আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করি এবং অন্যান্য ওয়ার্ডগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা না করি, তাহলে দেখা যাবে যেই ওয়ার্ডগুলোতে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হচ্ছে না, সেই ওয়ার্ডগুলোতে এডিস মশার ঘনত্ব বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যদিও নগর কর্তৃপক্ষের দাবি ওষুধ ছিটানোর পাশাপাশি পরিচ্ছন্নতার কাজও চলছে। মাত্র তিন দিনের জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নেয় ডেঙ্গুর বাহক এডিস মশা। রাজধানী জুড়ে যত্রতত্র পড়ে আছে চিপসের প্যাকেট, ডাবের খোসা, প্লাস্টিকের কাপসহ নানা সামগ্রী। তাতে বৃষ্টির পানি জমে এডিসের বংশবিস্তার ঘটতে পারে। তাই কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকরা সচেতন না হলে এবারও ভয়াবহ ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। গেল দুই বছরে ঢাকা দক্ষিণ সিটির কর না বাড়িয়েই রাজস্ব আয় বেড়েছে প্রায় 200 কোটি টাকা। একই সময়ে উদ্ধার করা হয়েছে প্রায় 600 কোটি টাকা মূল্যের জমি। স্বচ্ছতা জবাবদিহিতার কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে জানিয়ে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, নগর নিয়ে মহাপরিকল্পনার কাজ ইতিমধ্যে শুরু করেছেন। এদিকে দ্রুত সময়ে নতুন প্রকল্পগুলোর কাজ শেষ করার দাবি জানিয়েছে এলাকাবাসী। আরও জানাচ্ছেন ইয়ার বাদল। মেয়রের দায়িত্ব নেয়ার পর কর্পোরেশন এলাকার বাস্তব অবস্থা এবং এলাকাবাসীর খোঁজ নিতে নিয়মিত দাপিয়ে বেরিয়েছেন শেখ তাপস। গুলিস্তান, ফুলবাড়িয়া ও সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান ছিল উল্লেখযোগ্য। প্রধান সম্পত্তি কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া জমি এবং স্থাপনার বহু বছর ধরে ভোগ করে আসছিলেন দখলদাররা। 50-60% খালের বেদখল ছিল। মাইশা খাল উদ্ধার করেছি, জিরানি খাল উদ্ধার করেছি। আয় বাড়ার কারণ হিসেবে প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, যেটা থেকে রাজস্ব আসতো না সেই খাতগুলো আমরা খুঁজে বের করেছি এবং সেখান থেকে রাজস্ব কেন আসে না এই কারণগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। গেল দুই বছরে উদ্ধার করা হয়েছে প্রায় 600 কোটি টাকার জমি। 2020-21 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 703 কোটি 31 লাখ টাকা, আর 2022 অর্থ বছরে এপ্রিল পর্যন্ত আদায় হয়েছে 677 কোটি 6 লাখ টাকা। মেয়র শেখ তাপস বলেন, দক্ষিণ সিটির উন্নয়নের জন্য দুই বছর সময় খুবই কম। দায়িত্ব পাওয়ার পর থেকে আমি মনে করি যে অনেক কর্মযজ্ঞ করা হয়েছে। গত বছরও জলাবদ্ধতা অন্যান্য বছরের তুলনায় অনেক কম হয়েছে। সঠিক সময়ে কর প্রদান সহ নগরবাসীর সার্বিক সহযোগিতা পেলে স্বাস্থ্যসম্মত, সুন্দর ও আধুনিক শহর উপহার দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। এখানে কয়েকটি স্তরে আমাদের জবাবদিহিতা
এবং তদারকি নির্দিষ্ট করা হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা লক্ষ্য করবেন যে এবার কিউলেক্স মশার একদম সম্পূর্ণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। শুধু সিটি কর্পোরেশন নয়, সুন্দর বাসযোগ্য নগর পেতে সবার সচেতনতা প্রয়োজন বলেও মনে করেন মেয়র শেখ তাপস। শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম দিয়ে কিন্তু কোনো কিছু সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব না। এ আর বাদল, আরটিভি, ঢাকা। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে চলছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকাল থেকে এই রাজধানীর মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহার প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনা আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর প্রাতরাশ রক্তদান কর্মসূচি শেষে করা হয় বুদ্ধ পূজা। এ সময় বিশ্ববাসীর শান্তি কামনা করা হয়। জানাচ্ছেন রায়হান শোভন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও নির্বাণ লাভ, এই ত্রিসিটি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। গেল দুই বছর করোনায় থমকেছিল বুদ্ধ পূর্ণিমার সব আনুষ্ঠানিকতা, তবে এবছর সমহিমায় উদযাপিত হয় দিনটি। রোববার সকাল থেকেই শুরু হয় নানা আনুষ্ঠানিকতা। বেলা ১০টায় দিনের সবচেয়ে বড় কর্মসূচি বুদ্ধ পূজা শেষে শীল গ্রহণ ও অষ্ট পরিষ্কার দান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর হয় ভিক্ষু সংঘের পিণ্ডদান, পরে মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনা করে বুদ্ধ ভক্তরা। দুই বছর পর স্বাভাবিক নিয়মে ধর্মীয় আচার অনুষ্ঠানে ছিল কিছুটা বাড়তি উচ্ছ্বাস। বুদ্ধের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্বলাম, এই যে তিন তিথিতে একই মানে ঘটনা যে সংঘটিত হয়েছিল, এটাই হচ্ছে বুদ্ধ পূর্ণিমার মূল তাৎপর্য। দুই বছর পরে আমরা আবার নতুন ভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে পারছি, আমাদের ভালো লাগছে। প্রত্যেক বছরে আমাদের প্রার্থনা থাকে যে জগতের সকল প্রাণী যাতে সুখী হই, বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি, যে কোনো মানুষ যাতে মৈত্রীময় এবং কল্যাণময় জীবনযাপন করতে পারে, এটাই হচ্ছে বুদ্ধদের মেইন আশা। এই সময় মানব জাতির শান্তি ও মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্ম যাজকরা। এই দিবসে সিদ্ধার্থ গৌতম জন্ম নিয়েছিলেন, ৬ বছর সাধনার মধ্য দিয়ে ৩৫ বছর বয়সে সত্য জ্ঞান সম্বোধি জ্ঞান লাভ করেছিলেন, প্রচার করেছিলেন মানুষকে মানুষকে ভালোবাসো, মানুষের প্রতি মৈত্রী রাখো এবং অন্যায় কাজ করবে না, হিংসা করবে না, সবার শান্তি কামনা করো এবং সবসময় ভালো কাজে রত থাকো। শুধু বৌদ্ধদের মধ্যে সারা পৃথিবীর মধ্যে যে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হয়েছে এগুলো প্রশমিত হোক। ঢাকার বাইরে পার্বত্য চট্টগ্রাম ও রাঙ্গামাটি সহ দেশের আরো অনেক জেলায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে গৌতম বুদ্ধের ভক্তরা। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। এতে সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাটে নিম্নাঞ্চলের কিছু জমি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এদিকে হাওড় এলাকায় পানি বাড়তে থাকে, দেশীয় মাছের উৎপাদন বাড়বে বলে মনে করছেন স্থানীয় মাছ চাষিরা। তবে বৃষ্টি আর উজানের ঢল অব্যাহত থাকলে এই অঞ্চলের প্রধান নদ নদী সুরমা, কুশিয়ারা, ভোগাই, কংস, ধনু, বাউলাই, মনু ও খোয়াই নদীর পানি বিপদসীমার অতিক্রম করতে পারে। এরই মধ্যে সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন নদী বন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে পশ্চিমা লঘুচাপের কারণে আগামী ২৪ ঘন্টায় সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। সরকারিভাবে ভারত গম রপ্তানি বন্ধের কোনো প্রজ্ঞাপন দেয়নি, প্রজ্ঞাপন দিলেও এতে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে সিলেটে সরকারি খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, চলতি বছরে বন্যায় ধানের যে ক্ষতি হয়েছে তাতে খাদ্য ঘাটতি হবে না। দেশের চালের উৎপাদন এবং মজুত পর্যাপ্ত থাকায় অন্য কোনো দেশ থেকে চাল আমদানির প্রয়োজন নেই বলেও জানিয়েছেন মন্ত্রী। আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে মুন্সিগঞ্জে লৌহজংয়ে পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সেতুতে রেল লাইন স্থাপনের কাজ শেষ না হয় উদ্বোধনের দিন থেকে ট্রেন চলবে না, তবে আগামী বছরের মার্চে বা জুনে পদ্মা সেতুতে ট্রেন চলবে। আগামী বছরের ২৬ মার্চ ঢাকা থেকে মামায়ে পদ্মা সেতু হয়ে ফরিদপুরে ভাঙা জংশন পর্যন্ত ট্রেন চালানো প্রাথমিক লক্ষ্য বলেও জানান মন্ত্রী।
১৬টি হবে নতুন স্টেশন এবং ৬টি হবে পুরনো স্টেশনের সংস্কার। শুধু ডিজিটাল নয়, এবার স্মার্ট হচ্ছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে দোহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকে প্রতিটি ক্ষেত্রে স্মার্ট হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনারসির আহমেদ এমপি, পরে মোহাম্মদ আলমগীর হোসেনকে সভাপতি এবং নুরুল হক ব্যাপারীকে সাধারণ সম্পাদক করে দোহার উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পি কে হালদারের মতো আরও যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের বিষয়ে জনগণ জানতে চায়। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিকেলে গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনে ক্ষমতাসীন সরকারকে বাধ্য করা হবে। একজন পি কে হালদার, যিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাকে পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবাংলা থেকে গ্রেফতার করা হয়েছে। এটা ভালো কথা এবং আমরা খুবই কিছুটা হলেও হয়েছে যে একজন যিনি টাকা পাচার করেছেন তাকে ধরা হয়েছে ভারতে। কিন্তু আমাদের প্রশ্ন, যে এরকম কতজন হালদার আছে আর কতজন মানুষ এভাবে আছে, যে আমরা জানতে চাই কীভাবে কোন পদ্ধতিতে পাচার হলো, কারা তার সঙ্গে জড়িত ছিল, কারা মদত দিয়েছে, সেই বিষয়গুলো আমরা আজকে পরিষ্কার করে জাতির সামনে তুলে দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি করছি। বিএনপির রাজনীতি বিদেশ নির্ভর, তাই দলটিকে প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। শনিবার বিকেলে শরীয়তপুরের নড়িয়ায় নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হল রুমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। উপমন্ত্রী আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করে ফায়দা লুটার অপচেষ্টা করছে বিএনপি, তাদের কোনো আন্দোলন সফল হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদ উজ্জামান এবং উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। রাজশাহী ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের। সকালে রাজশাহীর পবা উপজেলার আমান কোল্ড স্টোরের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই এক শিশুসহ দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। নিহতরা হলেন আব্দুল মান্নান, বিথি আক্তার ও বিথির মেয়ে মরিয়ম জান্নাত। বিথির স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যান চাপায় একজন এবং জেলার হেমনগরে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছে। চট্টগ্রামের লোহাগড়ায় আসামি ধরতে গিয়ে দায়ের কোপে এক পুলিশ সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে, আহত হয়েছেন আরও দুজন। সকালে উপজেলার লালারখিল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামি কবির আহমদকে গ্রেফতার করতে বাড়ি ঘেরাও করা হয়। এ সময় কবিরের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। দায়ের কোপে পুলিশ কনস্টেবল মোহাম্মদ জনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে। পুলিশ কনস্টেবল শাহাদাত হোসেন এবং সোর্স আবুল কাশেমও গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুই পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলি নোমান জানান যে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রতি বছর নিজের গড়া রেকর্ড ভেঙে চলেছে, অর্জন করেছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ইন্স্যুরেন্স পুরস্কার। সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রধান কার্যালয়ে সাফল্যের দেশীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি উৎসব ও ব্যবসা পরিকল্পনা সভায় এসব কথা বলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মুদ্দিন। সভায় বৃহত্তর ঢাকা এরিয়ার প্রায় ১,০০০ সফল বিমাকর্মী এবং কর্মকর্তারা অংশ নিয়েছেন। সম্প্রতি ন্যাশনাল লাইফ শ্রেষ্ঠ কোম্পানি হিসেবে তৃতীয় ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন করে, যা অনুষ্ঠানে কর্মীদের মাঝে প্রদর্শন করা হয়। সভায় প্রতিষ্ঠানটির ব্যবসা উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটে অনুষ্ঠিত হলো বেঙ্গল সিমেন্টের বার্ষিক পরিবেশক সম্মেলন। শনিবার দুদিন ব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্টের সিইও আসাদুল হক সুফিয়ানি। বেঙ্গল সিমেন্ট সুদৃঢ় আগামী লক্ষ্যে শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, দেশের অবকাঠামো উন্নয়নে অবদান রাখছে এই সিমেন্ট। প্রতিষ্ঠানটির খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ মইনুল হাসান শিমুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবেশকরা এতে অংশ নেন। পরে সেবা পরিবেশকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এখন থেকে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের শোরুমের পাশাপাশি দেশব্যাপী সব ট্রান্সকম ডিজিটাল আউটলেটে পাওয়া যাবে বিশ্ববিখ্যাত জাপানি সনি ব্রাভিয়া এলইডি টিভি। বিষয়টি নিয়ে উভয় কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে। বিকেলে রাজধানীর গুলশানের ট্রান্সকম ডিজিটাল আউটলেট শোরুমে এই টেলিভিশনের উদ্বোধন করা হয়। এ সময় ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম এবং র্যাংস ইলেকট্রনিক্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কালী চরণ দাস উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকের চাহিদা এবং প্রয়োজনকে প্রাধান্য দিয়ে বিশ্বের শীর্ষ এবং শ্রেষ্ঠ ব্র্যান্ডগুলিকে এক ছাদের নিচে আনার জন্যই এই উদ্যোগ। মাত্র 46 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। টাউন্সভিলের রাস্তায় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 2003 এবং 2007 সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সাইমন্ডস। তার মৃত্যুতে শোকে ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। বিস্তারিত জানাচ্ছেন কুশল ইয়াসির। নিয়মিত যারা ক্রিকেটের খবর রাখেন এক নজরেই চিনে ফেলতে পারবেন যে ছবিটিকার ঠোঁটে হোয়াইট ক্রিম খ্যাত সানস্ক্রিন লাগানো এই ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস অস্ট্রেলিয়ার জার্সিতে 26 টেস্ট, 198 ওয়ানডে ও 14টি টি-20 খেলা এই অলরাউন্ডার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। কুইন্সল্যান্ডের টাউন্সভিলে একাই গাড়ি চালাচ্ছিলেন সাইমন্ডস। পুলিশ জানিয়েছে শনিবার স্থানীয় সময় রাত 11টার পর হারভে রেঞ্জ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছিটকে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টা চালান উদ্ধারকর্মীরা। আঘাত গুরুতর হওয়ায় মৃত্যু হয় তার। ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সাইমন্ডস। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। চট্টগ্রামে বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ শুরুর আগে 1 মিনিট নীরবতা পালন করে সাইমন্ডসের প্রতি সম্মান জানানো হয়। গেল মার্চে থাইল্যান্ডের একটি দ্বীপে রহস্যজনক মৃত্যু হয় কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের। সেই শোক কাটতে না কাটতেই সাইমন্ডসের চলে যাওয়া মেনে নিতে পারছেন না চতুর্থ ও ভক্তরা। দর্শক সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।